বর্ধমানের নান্দুরে আদিবাসী ছাত্রীকে নৃশংসভাবে খুনের ঘটনার পর ৬ দিন পার, আজও অধরা আততায়ীরা। এই প্রেক্ষাপটে মঙ্গলবার মৃত ছাত্রীর বাড়িতে এলো রাজ্য মহিলা কমিশনের দুই সদস্যের প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন রাজ্য মহিলা কমিশনের সদস্য মারিয়া ফার্নান্ডেস ও চৈতালি লাহিড়ি। তারা কথা বলেন মৃত ছাত্রীর মা ও বাবার সাথে, একই সাথে তদন্তের অগ্রগতি নিয়ে তদন্তকারী অফিসার ও বর্ধমান থানার আইসির সাথেও কথা বলেন তারা। এদিকে ঘটনার পর ৬ দিন পেরিয়ে গেলেও আততায়ীরা ধরা না পড়ায় ক্ষোভ বাড়ছে আদিবাসী সমাজে। আততায়ীকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জেলার বিভিন্ন প্রান্তে রাস্তা অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি করছেন তারা। দ্রুত আততায়ীকে গ্রেপ্তারের পাশাপাশি ফাঁসির দাবিতে সরব মৃত ছাত্রীর মা ও বাবা। প্রবল আদিবাসী বিক্ষোভের জেরে ১০ দিনের মধ্যে আততায়ীকে গ্রেপ্তার করা হবে বলে প্রতিশ্রুতি দেয় জেলা পুলিশ। তারপর আজ ২ দিন কাটতে চলেছে, এখনো অধরা আততায়ীরা। কবে মিলবে বিচার, প্রশ্ন করছে নান্দু। আমরা এসেছি মেয়ের বাড়িতে, আমরা রাজ্য মহিলা কমিশন থেকে এসেছি, আমরা দুজন মেম্বার, আমাদের চেয়ারপারসন পাঠিয়েছে। তো আমরা এসেছি এই যে মামলা সুমোটো মামলা ছিল, তো আমরা এসেছি ওর মা বাবার সঙ্গে কথা বলেছে, আর আমরা গিয়েছি যে লোকেশনটা যেখানে সেই স্পটটা যেখানে ইনসিডেন্ট প্লেস অফ অকারেন্স কি ওটা আমরা গিয়ে আমরা ভেরিফাই করলাম। তারপরে ওদের ফ্যামিলিগুলো ছিল, ওদের সঙ্গে অলসো কথা বলেছে, মানে যদি ওরা কিছু জানে কি মেয়ের সঙ্গে কোনো এরকম পরিচিত ছিল ইয়া যে কিছু। আর তারপরে আমাদের মিটিং আছে পুলিশের সঙ্গে দেখতে কি কত দূর ইনভেস্টিগেশন হয়েছে আর পিএম রিপোর্ট দেখতে, কেন এটা অলরেডি মানে বেঙ্গল পুলিশ থেকে একটা টিম অলরেডি ব্যাঙ্গালোর চলে গেছে। ওরা গিয়েছে মানে যেদিন এই এই ইনসিডেন্ট হয়েছে, এই যেদিন এই মার্ডার ইনসিডেন্ট যেটা হলো সেদিনে, যেদিন এটা রেজিস্টার হয়েছে সেদিনে একটা টিম ব্যাঙ্গালোরে গিয়েছে দেখতে কি কোথায় মেয়ে থাকতো, আর তারপরে আর কী কী জায়গা ওর প্লেস অফ ওর যেখানে ও চাকরি করতো চাকরি নিয়ে ওখানে দেখতে কি আর কে কে ছিল, তাকে আমরা মানে পুলিশ আর আমরা মানে এই মানে অ্যাকিউজকে ধরতে পারে। হ্যাঁ, ওনার মা আর বাবার সঙ্গে আমরা কথা বললাম, তো ওর মা বলছে কি আমরা চাই কি ওর ছেলেকে আপনারা পুলিশ ধরে আর শাস্তি পায়, এটা। আর সেকেন্ড কথা আছে কি পুলিশ অলরেডি কাজ করছে, কেন আমরা রিপোর্টটা নিলাম, আর কিছু রিপোর্টস আছে যেভাবে কি পিএম রিপোর্ট আর এটা সব, যে আমরা অলরেডি হসপিটালের সঙ্গে কথা বলেছে এখানে আমরা যাব ওটা মিটিংয়ে, তো এটা আমরা দেখতে চাই কি কত দূরে ইনভেস্টিগেশন কত দূর হয়েছে। ওকে, পর একটা জিনিস আমি আপনারাকে বলতে পারি কি অলরেডি একটা পুলিশ টিম ব্যাঙ্গালোরে আছে এই মামলা নিয়ে, তো এটা তো খুব তাড়াতাড়ি আমরা পুরো ডিটেলস একবার ওই ছেলের ওয়্যারাবাউটস আমরা ধরে নাই ওর প্লেস অফ ওয়ার্ক থেকে যেখানে ওই মলে ওরা কাজ করতো, ওরা একটা মলে কাজ করতো ব্যাঙ্গালোরে, ঠিক আছে, একবার ওটা আমরা ধরে নাই তো আমরা তারপরে ছেলেকে পুলিশ ধরতে পারবে।